যারা বেড়াতে ভালোবাসেন তাদের জন্য বাংলা ট্রাভেল গাইড, লিংক ডেসক্রিপশনে। কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে 6 মাস ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউজিসির টাকাও অনেক জায়গায় আপনারা জানেন, পিএইচডি করতো ছেলেমেয়েরা আগে যে গ্রান্টটা পেত সেটাও ওরা দেয় না। বাংলার ঘর তৈরি করার পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে, এই টাকাগুলো তো এখান থেকে তুলে নিয়ে যায়, তার কিছুটা পার্সেন্টেজ ওরা দেয়। কেন্দ্র সরকার বলেছে 100 দিনের কাজের হিসাব চাই, টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় সাইফন অফ করা যাবে না। কেন্দ্রীয় সরকার বলেছে প্রকল্প পরিদর্শন করতে এসে তারা কোনো স্বচ্ছতা খুঁজে পায়নি, সরকার হিসাব দিতে পারেনি। তারা বলেছে রাজ্য হিসাব দিচ্ছে না, সেই জন্য আমরা টাকা দিচ্ছি না। রাজ্য সরকার বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না, আর মানুষ বলছে আমরা যারা 100 দিনের কাজ করলাম আমাদের টাকাটা কোথায়? আমাদের টাকা তো লোপাট হয়ে যাচ্ছে, জব কার্ড তো পঞ্চায়েতের হাতে, ব্যাংকের টাকা সেখান থেকে তুলে এনে তো ভাগ হয়ে যাচ্ছে। ফলে গ্রামে গেলে মানুষ বুঝতে পারছেন যে আসলে টাকা লোপাটের যন্ত্র হয়েছে পশ্চিমবাংলার সরকারি ব্যবস্থাপনা।